আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। কোনো রকম গুঁড়া মশলা ছাড়াই আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাব। এইভাবে যদি ইলিশ মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই ইলিশ মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখানে কেটে নিয়েছি। এবারে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো ব্লেন্ড করে নেব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এবারে এই ব্লেন্ডার জারের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নেব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, তারপর সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এবারে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পানি দিতে হবে। পানির ভিডিওটা কেটে গিয়েছে এজন্য আপনাদের দেখাতে পারিনি। এখানে 1 কাপ পরিমাণই পানি দিতে হবে। পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। তারপর চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ ইলিশ মাছগুলো এমনিতে একটু নরম হয়। আমি ইলিশ মাছগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। ইলিশ মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন ইলিশ মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল দারুণ মজার একটি ইলিশ মাছের রেসিপি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।